নমস্কার, হোমিওথেরাপি চ্যানেলের পক্ষ থেকে আজ আমরা পিত্তপাথরী বা গলস্টোন নিয়ে আলোচনা করব। এই রোগ এক প্রকার লিভারের রোগের অন্তর্গত। লিভারের সাথে এই পিত্তথলি সংযুক্ত থাকে, আর পিত্তথলির পীড়াবশত যে পাথর জন্মায় সেটাই পিত্তপাথরী বা গলস্টোন। মনে রাখবেন, এই পিত্তথলিতে একটি থেকে পাঁচটি, দশটি, একশোটি, এমনকি হাজারটি পর্যন্ত পাথরই থাকতে পারে বা জন্মাতে পারে। পাথরি আকারে খুব ছোট হলে কমন বাইল ডাক্টের মধ্য দিয়ে ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে এবং মলের সাথে বেরিয়ে যায়। কিন্তু পাথর যদি বড় হয় এবং পিত্তনলীর মধ্যে প্রবেশ করে, তাহলে কিন্তু এক প্রকার ভয়ানক যন্ত্রণা হয়। এই প্রকার যন্ত্রণা হওয়াকে পিত্তশূল বেদনা, ইংরেজিতে গলস্টোন কোলিক বলা হয়। এবার আমি আসব আসল বিষয়ে। পিত্তপাথরী বা গলস্টোন হলে রোগীর শরীরে কী কী ব্যতিক্রম অনুভূত হয়। যেমন, খাবার দুই থেকে তিন ঘন্টা পর বেদনা শুরু হতে পারে। বেদনা ডান পাশের পাজারার নিচ থেকে আরম্ভ হয়ে সারা পেট ও বুকের মধ্য দিয়ে ডান কাঁধে ও ডান হাতে পর্যন্ত চলে যায়। লিভার বড় হয় এবং ব্যথা হয়। শরীরে জ্বর 102 থেকে 103 ডিগ্রি পর্যন্ত হতে পারে। জ্বর ছাড়ার পর শরীর ঠান্ডা ঘাম হয়। হজম শক্তি হ্রাস ঘটে। জন্ডিজের লক্ষণ প্রকাশ পায়। গ্যাস, অম্বল, অ্যাসিডিটি ইত্যাদি হয়। প্রস্রাব হলদে হয়ে যায়। চোখের সাদা অংশও হলদে হয়ে যায়। বমি বমি ভাব থাকে। প্রস্রাবে ইউরিক অ্যাসিড থাকে। তবে এই লক্ষণগুলি প্রকাশ পেলে আপনি যদি মনে করেন যে আমার আরও একটু কনফার্ম হওয়া প্রয়োজন, তাহলে একটি ইউএসজি করে নিতে পারেন। তাহলে পুরোপুরি ধারণা ক্লিয়ার হয়ে যাবে এবং নিশ্চিতভাবে চিকিৎসা গ্রহণ করা যাবে। তবে চিন্তার কোনো কারণ নেই, চলে আসুন এবার আমরা কি ওষুধ খাব একবার জেনে নিই। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে আমি এখানে তিনখানা ওষুধ নির্বাচন করেছি। এক নম্বর সেলিডোনিয়াম মাদার, দু নম্বর থ্যালাসপি মাদার এবং তিন নম্বর সারসাপেরিলা মাদার। কিভাবে খাবেন? সেলিডোনিয়াম মাদার, বয়স 18 থেকে 35 বছর পর্যন্ত, 3 ফোঁটা 2 চা চামচ জলে দিনে দুবার, অর্থাৎ সকাল ও সন্ধ্যায় খাবেন। 36 থেকে 50 বছর বয়স অবধি 4 থেকে 5 ফোঁটা জলের সঙ্গে মিশে খাবেন। 51 থেকে ঊর্ধ্বে 6 ফোঁটা করে নিতে পারেন। থ্যালাসপি বর্ষা কিভাবে নেবেন? ঠিক একইভাবে বয়সের তারতম্য অনুযায়ী ওষুধের মাত্রার একই থাকবে। সারসাপেরিলা মাদার, এই ওষুধটি শুধু দিনে একবার দুপুরবেলা নেবেন। ওষুধের মাত্রা
বয়স অনুযায়ী একই থাকবে। প্রতিটি ভিন্ন ধরনের ওষুধ খাবেন কমপক্ষে 3 ঘন্টা অন্তর। যেমন সকাল 7টায় একটি ডোজ খেলেন, অপরটি 10টায় খাবেন। আবার দুপুরে 1টায় অন্যটি খাবেন। একইভাবে অল্টারনেট করে ওষুধটি নিতে হবে। আমার একান্ত বিশ্বাস রেজাল্ট পাবেনই পাবেন, এবং কমেন্টে আপনার ফলাফল জানাবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, দেখা হবে পরবর্তী ভিডিওতে, নতুন টপিক নিয়ে আলোচনা হবে।